الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين فعلوا فاحشة أو ظلموا وعمل عملا صالحا وقال أيضا في آية أخرى إنه للأوابين غفورا اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم نیکار دیندار مسلمان بھائیرہ ماشی کے اصلاحی پروگرامے মাগরিব থেকে আমাদের মাওলানা সুলাইমান সাহেব বয়ান করে আসছেন। আমরা এখানে যারা আসছি নিশ্চয়ই সকলে হেদায়েতের উদ্দেশ্যে, হেদায়েতের তালাশের উদ্দেশ্যে আসছে, যে হেদায়েত আল্লাহ পাকের হাতে, আমরা আল্লাহ পাকের কাছে হেদায়েত চাইতেছি। সেই হেদায়েত চাওয়ার বিভিন্ন মাধ্যমের মধ্যে এটাও একটা মাধ্যম। ইসলাহি প্রোগ্রামের মধ্যে আসছি, কিছুদিনই কথা শুনব, আল্লাহ পাক দিলের হালাত পরিবর্তন করে দিবেন, বিশেষ করে আখেরাতে আল্লাহ পাকের কাছে আমরা নাজাত প্রাপ্ত হব, এই জন্যেই এই মজলিস কায়েম করা হয়েছে এবং আমরাও এই উদ্দেশ্যে আসছি। বলনেওয়ালা শুননেওয়ালা সকলেরই মাকসাদ একটা, যে আল্লাহ পাকের থেকে আমরা হেদায়েত পেয়ে যাই, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ পাকের তরফ থেকে মাগফেরাত হয়ে যায়, সকলেরই একটাই মাকসাদ। এবং যারা আমরা এখানে উপস্থিত, কমবেশি গুনাহ আমাদের সকলের আছে, সম্ভবত আমার এই কথার উপরে সকলে একমত, কমবেশি গুনাহ সকলের আমাদের আছে নিঃসন্দেহে। আল্লাহ পাক যারা গুনাহ করেছি গুনাহগারদের সম্পর্কে আল্লাহ পাক কি আশ্বস্ত করলেন, আল্লাহ পাকের কাছে আমাদের কিছু জায়গা আছে কিনা, অনেক আয়াত কোরআন শরীফের উপরে আছে, আমি ছোট্ট দুইটা আয়াত পড়েছি সংক্ষেপে কিছু কথা। হযরতে সাঈদ ইবনুল মুসাইব রাহমাতুল্লাহ আলাই, যিনি খুব বড় মানের একজন আলেম,
যিনি একজন খুব দামি সম্মানিত তাবেঈ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাগরিদ, তিনি এই আয়াতের তাফসীর সম্পর্কে হাদিস নকল করেছেন। ইন্নাহু লিল আওয়াবিন গফুরা, ওই সমস্ত লোকেরা যারা আমরা গুনাহ করেছি, আবার আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের শাস্তির কথা, তার বড়ত্বের কথা মনে আইসা ভয়ভীতি হইয়া আল্লাহ পাকের কাছে তওবা করেছে, আবার নফসের তাগাদায় পড়ে আবার গুনাহ করে ফেলছি, আবারও পরক্ষণে মনের মধ্যে পরেশান লাগতেছে আল্লাহ পাকের কাছে কিভাবে যাব, কিভাবে মুখ দেখাব, এই কথাগুলি স্মরণ হইয়া আবারও তওবা করেছি। হযরত সাঈদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতে চাচ্ছেন এই তাফসীরের মধ্যে, অর্থাৎ তওবাও করেছি বারবার, গুনাহও করেছি বারবার, এই ধরনের লোকেরাই আমরা এখানে যারা বসছি, কি বলেন, ঠিক না? আমরা যারা এখানে বসছি, আমরা এই লোকগুলি আমরা এরকম, আমরাই তো মনে করব যে মানে আমাদের মতো লোকদের সম্পর্কেই যেন আয়াতটা, ইন্নাহু লিল আওয়াবিন গফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যারা এরকম গুনাহ করেছে, তওবা করেছে, আবার গুনাহ করেছে, আবার তওবা করতেছে, এইভাবে তাদের জীবন চলছে, তারপরও নৈরাশ হয় নাই, আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে আশ্বস্ত করতেছে ওই ধরনের লোকগুলি যারা গুনাহ থেকে তওবা করে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবেন বলে আশ্বস্ত করেছে। লিল আওয়াবিন গফুরা, والذين إذا فعلوا فاحشة أو ظلموا وعمل عملا صالحا, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছে যারা ফাহিশা গুনাহ করেছে, গুনাহে কবিরা করেছে, আউ জালামু অথবা সগিরা গুনাহ করেছে, গুনাহে সগিরা একাধিকবার যখন বারবার করে করা হয় তখন ওই গুনাটা আর সগিরা থাকে না, ওই গুনাটাও কবিরা হইয়া যায়। এই জন্যই দেখা যাইতেছে আমাদের সগিরা গুনা নাই, আমাদের গুনা সবগুলি কবিরা গুনা, গুনা করতেছি কবিরা গুনা করেছি তো এটা গুনাই কবিরা, সগিরা গুনা হয়ে যাচ্ছে, আরেকবার করছি, আরেকবার করছি, আরেকবার করছি, যখন সগিরাকে সগিরা মনে করে করা হয় হাদিসের মধ্যে বলে এটা আর সগিরা থাকে না, এটাও গুনাহ কবিরা হয়ে যায়, আর গুনাহ কবিরার জন্য তওবা একান্ত জরুরি। যদি আল্লাহ পাকের কোনো বান্দা ইজা জালামু ফাহিশাতান আও জালামু, তারা এরকম কবিরা গুনাহ করেছে অথবা সগিরা গুনাহ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তারপরে আবার ওয়া আমিলা আমালান সালেহা, তারপরে আবার সে নেক আমল করতেছে, নামাজ পড়ে, তসবিহ পড়ে, তেলাওয়াত করে, জিকির আজকার করে, রমজানের রোজা রাখে, নেক আমল করতেছে, ওয়া আমিলা আমালান সালেহা,
আল্লাহ রাব্বুল আলামিন বলে এই ধরনের গুণ বিশিষ্ট লোকগুলাকে গুনার উপরে আমি আল্লাহ পাক তাদেরকে রাখি না, তাদের গুনাহগুলোকে আমি maaf করে দেই। আয়াতের তাফসীরের মধ্যে হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক হাদিসের উদ্ধৃতির মধ্যে বলেন, আল্লাহ পাক যে maaf করেন, maaf করার সিস্টেমটা কি রকম হবে? আমি যেখানে গুনাহ করেছি ওই জমিন সাক্ষী, গাছপালা সাক্ষী, আসমান সাক্ষী, ফেরেশতারা সাক্ষী, আমার গুনার উপরে আমার সমস্ত আপাদমস্তক, আমার শরীর সাক্ষী। বহুত জটিল ব্যাপার, গুনার উপরে সাক্ষী বহু পাওয়া যাবে। আমি হয়তো গুনাহ করেছি, আল্লাহ পাক মাফ করে দিলেন, কিয়ামতের ময়দানে এই সাক্ষীরা সব আল্লাহ পাকের কাছে সাক্ষী প্রদান করবে যে আল্লাহ তোমার এই বান্দা গুনাহ করেছে। ওই সময় মাপ পাওয়ার সুরত কি হবে? আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক যখন আল্লাহ পাকের কোন বান্দাকে যখন মাফ করেন, মাফ করার সিস্টেমটা এরকম হবে, আসমান সাক্ষী, জমিন সাক্ষী, জিন ইনসান সাক্ষী, আপাদমস্তক সাক্ষী, যেই জমিনের মধ্যে গুনাহ করেছে, গুনাহ সাগনা গাড়ছে ওই জমিন সাক্ষী, যারা যারা এই গুনার উপরে সাক্ষী ছিল, আল্লাহ প্রত্যেকের দিলের ঠিকা এই গুনাগারের গুনার কথাটাকেও আল্লাহ ভুলাইয়া দিবে। তারা যেন কিয়ামতের ময়দানে আমার বিপক্ষে যেন সাক্ষী দিতে না পারে, এদের দিলের থেকেও আল্লাহ পাক কথাটাকে মুছে দিবে, ভুলে যাবে, আসমানও জানবে না, জমিনও জানবে না, ফেরেশতারাও জানবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন কাহাকেও মাফ করবে তখন এইভাবে আল্লাহ পাক মাফের ব্যবস্থা করবেন, ওয়ায়ুবাদ্দিলু সাইয়্যাতি বিল হাসানাত। তিন নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করলেন, যারা সাক্ষী ছিল তাদের জেহেন থেকে মুছাইয়া দিলেন, কেউ আর ওই গুনাহগারের বিপক্ষে সাক্ষী দিবে না। তিন নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু গুনাহটা যখন করে ফেলছে তখন তার আমলনামার মধ্যে ফেরেশতা লিখছিল, গুনাটাকে যখন মুছে ফেলছেন, মহু করে দিছেন, মুছে দেওয়ার কারণে ওই জায়গাটা খালি পড়ে থাকবে, তখন হয়তো ফেরেশতারা কিয়ামতের ময়দানে এবং মানুষ যারা আমলনামা যখন দেখবে তখন তার ওই জায়গাটা খালি দেখা যাবে, আশপাশে নেক দেখা যায় আর ওই জায়গাটা খালি কেন, একটা প্রশ্নবোধক আইসা যাইতে পারে। এই জন্য আল্লাহ পাক বলে এই কারণে আমার বান্দা ওই সময় শরম পাবে, আমি যে তাকে মাফ করে দিলাম, আমি যে তার গুনাহগুলোকে মাফ করেছি, কেউ সাক্ষী নাই, সেও ভুলে গেছে, আমি আল্লাহ পাকের সব ভুলাইয়ে দিলাম, কিন্তু আমলনামার মধ্যে যে খালি জায়গাটা থাকলো ওই জায়গাটা দেখলে তারও মনে প্রশ্ন আসবে, অনেকের এই প্রশ্ন জায়গা যাবে, এই প্রশ্ন থেকে যেন তাকে বাঁচানো যায়। এই জন্য আল্লাহ পাক বলতেছে, আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করলাম, কিভাবে মাফ করেছি? মাফের হালাত হলো তার ওই জায়গাটা, যেই জায়গাটার মধ্যে তার গুনাটাকে মাফ করেছি ওই জায়গার মধ্যে আমি আল্লাহ নেক বসাইয়া জায়গাটাকে পুরাইয়া দিব। আল্লাহ পাকের হালাত দেখলেন এ মাঝে মধ্যে কোরআন শরীফের এই আয়াতগুলি এগুলি সামনে আসলে দেমাগে ধরে না। আল্লাহ রাব্বুল আলামিন তার আরশকে বানাবার 4000 বছর আগে
আরশ এখনো আল্লাহ পাক বানান নাই, আরশ বানালেন। আরশ বানাবার 4000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রাখছেন যে আমি আরশ বানাবার পরে এই কথাটা লিখা দিব যে আমি আল্লাহ পাক আমার বান্দাকে মাফ করার ব্যাপারে এটা নীতিমালা হবে যে আমি যখন কোন বান্দার উপরে রাগ হয়ে যাব রাগের তুলনায় আমার বান্দার উপরে আমার রহমত সব সময় বিজয়ী থাকবে। আল্লাহ পাক কত মেহেরবান, তিনি কত দয়ালু। দুনিয়ার মধ্যে কোন মানুষ যদি কাহাকেও কিছু দান করে, কিছু হাদিয়া দেয়, তার পিছনে কিছু মেহনত করে, তার এই এহসান, তার এই প্রতিদানের কথা সে ভুলতে পারে না, তাকে দেখলেই মনে পড়ে। সে সামনে থাকুক অথবা পিছনে থাকুক, তার এই এহসানের কথাগুলি তার মনে আসে। তার সাথে একটু দূর আচরণ করতে তার দিলে বাধা দেয়, এই লোকটা এত এহসান তোমার পিছনে করলো, আমি এর উপকার করতে না পারি কিন্তু এর ক্ষতি যেন আমার দ্বারা না হয়, সব সময় খেয়াল রাখে। এটা যাদের মধ্যে মরুয়তি আছে, যাদের মধ্যে মানুষত্ব আছে, তারা সব সময় এরকম খেয়াল রাখে। আল্লাহু আকবার। তো আল্লাহ সুবহানাহু তাআলা তিনি যে বান্দার গুনাকে এইভাবে মাফ করে দিতেছেন, যদি আল্লাহ পাক মেহরবানি করে আপনাকে আমাকে যদি ক্ষমা না করত। আল্লাহু আকবার, আমাদের উপায় ছিল না, আল্লাহ পাক যদি মেহরবানি করে মাফ করেই যদি না দিতেন তাহলে ইন্তেকালের পরে, মৃত্যুর পরে অবধারিত জাহান্নামে যাওয়া লাগতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের আশা আশাবাদী যে আল্লাহ তুমি তোমার বান্দাকে নিশ্চয়ই মাফ করার জন্য যে আশ্বাস দিয়েছ, এবং কতক্ষণ পর্যন্ত মানুষ মৃত্যুর দুয়ারে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ওই সময়ে যদি সে তার গুনার কথাগুলি স্মরণ করে আর আল্লাহ পাকের কাছে যদি সে রুজু হয়ে যায়। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, একজন মানুষ 20 বছর পর্যন্ত সে ইবাদত করছিল, লাগাতার ইবাদতে ছিল, শয়তানের ওয়াসওয়াসা তার উপরে আসছে, আবার লাগাতার সে 20 বছর পর্যন্ত এখন গুনার মধ্যে লিপ্ত, ওদিকে 20 এদিকে 20 40 বছর, তার আগেও তার সেই বালেগ হওয়ার আগ পর্যন্ত এখানে 15-17 বছর, প্রায় বয়স এখন 60-65। শেষের দিকে গিয়া শেষের 20 বছরটার মধ্যে সে গুনার মধ্যেই কাটাইছে, বালেগের পরে মাঝখানে 20 বছর সে ইবাদত বন্দিগি করছে, চলতেছে। হঠাৎ করে একদিন আয়না সামনে আসছে, দাড়িগুলি পাকতেছে, ওই আয়নার সামনে নিয়ে দাড়িকে পাকা অবস্থায় দেখার পরে তার এই কথাটা স্মরণ হল যে আমার শরীরের মধ্যে তো আসলে বার্ধক্য পুরা চলে আসছে, শরীরের শক্তিও লোপ পেয়ে যাইতেছে, আমি যে এই যে 20টা বছর গুনার মধ্যে লিপ্ত হয়ে আছি, আমি আল্লাহ পাকের কাছে এই গুনা নিয়ে যাব কেমন করে।
এই হঠাৎ করে আয়না সামনে নেওয়ার পরে তার এই কথাটা স্মরণ আসছে। স্মরণ আসার পরে আয়নাটা রাইখা তার দিলের মধ্যে খুব একটা চিন্তাযুক্ত অবস্থা, এবং সাথে সাথে যেন কারোর সামনাসামনি কেউ কথাবার্তা যেরকম বলে সে আল্লাহ পাকের কাছে এরকম করে কথা বলতেছেন যে আল্লাহ আমি তো তোমার ওই বান্দা, জীবনে বহু সময় গুনাহ করেছিলাম, জীবনের বিশটা বছর ইবাদতের মধ্যে ছিলাম, আবার গাফলতি করে আবার গুনার মধ্যে লিপ্ত হয়েছি, এখন নজর করে দেখি বার্ধক্য চলে আসছে, তুমি তো যে কোনো সময় আমাকে ডাক দিয়া বসবা, আমার যাওয়া লাগবে, এখন মনে ভয় লাগতেছে যে আমার মতোই গুনাগার লোকটা যদি তোমার কাছে তওবা করি তুমি আমাকে কবুল করবে কিনা। কিতাবে লেখেন এই কথাটা তার মুখের থেকে বলা যখন শেষ হল আল্লাহ পাক সাথে সাথে একটা গায়বী আওয়াজ তার কানে পৌঁছে দিলেন, সাথে সাথে আল্লাহ পাক বলতেছে ও বান্দা তুমি যখন তওবা করবা আমার দিকে, যখন তুমি রুজু হইলা মুতাওয়াজ্জা হইলা, আমি আল্লাহ তোমার সব গুনাহগুলি মাফ করে দিব। সাথে সাথে খোদার বান্দা আল্লাহ পাকের কাছে খালেস ভাবে তওবা করতে থাকলেন আর সেজদায় পড়ে গেলেন। বিশটা বছর মাঝখানে শুধু গুনার মধ্যে চলছে, আশ্বস্ত করলেন আল্লাহ পাক, আর কত বড় আশ্বস্ত করেছে যে তাকে মাফ করে দিবেন, আল্লাহ পাক এলহামি ভাবে আওয়াজ দিয়ে তাকে পৌঁছে দিলেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের খুব সম্মানিত একজন নবী, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার খুব দুস্তি ছিলেন, আন্তরিকতা ছিল, মাঝে মধ্যে সাক্ষাৎ হয়, মাঝে মধ্যে আসেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করে বলেন যে ভাই আজরাইল, আপনি তো আমার কাছে বন্ধুসুলভ আচরণে মাঝে মধ্যে দেখা করতে আসেন, একদিন তো আপনি আসবেন আমার কাছে এমন একটা অবস্থায় যেদিন আল্লাহ পাক আপনাকে নির্দেশ করবেন আমার রুহটাকে কবজ করার জন্য, তো সেই দিনটা কবে সেটা আমিও জানি না আপনারও জানা নাই, যেহেতু আপনার সাথে আমার একটা বন্ধুসুলভ আচরণ আছে তো আমি আপনাকে এতটুকু বন্ধু হিসাবে বলতে চাই, যখন আল্লাহ পাকের তরফ থেকে আমার জন্য মৌতের ফয়সালা যখন হয়ে যাবে আপনি আমার কাছে কয়েকদিন আগে আপনার পক্ষ থেকে কিছু দূত পাঠাইয়া দিবেন, তখন আমি বুঝতে পারবো যে আমার বন্ধু আজরাইল আলাইহিস সালাম আমার কাছে এখন আসবে, এতদিন আসছে বন্ধুর মতো আচরণ করতে আর এখন আসবে আমার রুহ নিয়ে যাওয়ার জন্য। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে যে ঠিক আছে আপনার কাছে সেই দূত পাঠাবো। চলতেছে, হঠাৎ করে যখন তার মৃত্যুর সময় চলে আসলেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম
আজরাইল আলাইহিসসালাম কি দেখে বলতেছে ভাই আজকে যে আসছেন বলে হ্যাঁ বলে আজকের আশা হলো আপনার এখন জীবনের শেষ সময় আল্লাহ পাকের কাছে নিয়ে যাওয়ার জন্য এখন আসছি আপনার কাছে বলে আপনি না বলছিলেন যে আমার কাছে আপনার প্র্যাকটিক্যাল আপনি যখন আসবেন আসার আগে আমার কাছে একটু দুধ পাঠাবেন বলে আমি দুধ পাঠাইছি তো পাঠাইছেন বলে তা আমি তো দেখলাম না আমার সাথে তো কথাবার্তা হলো না ইয়াকুব আলাইহিসসালাম যখন এই প্রশ্ন করলেন আজরাইল আলাইহিসসালাম বললেন যে আমি আপনার কাছে দুধ পাঠাইছি আপনি লক্ষ্য করেন কি লক্ষ্য এক নম্বর হলো আপনার কাছে দুধ পাঠাইছি আপনার দাড়িটা যখন সাদা হইতে শুরু করলো তখনই এটা আমার এক নম্বর দুধ যে মানে আপনার দুনিয়ার হায়াত ঘনিয়ে আসছে ওই পারের দিকে যাওয়ার সময় চলে আসছে এটা হইলে এক নম্বর দুধ আপনার কাছে পাঠাইছিলাম তার কিছুদিন পরে আরেকজন দুধ পাঠাইছিলাম আপনার শরীরের শক্তিটা এখন দিন দিন করে নিস্তেজ হয়ে যাচ্ছে তখন কি আপনি খেয়াল করেন নাই যে এই দুধটাও আপনাকে ওই কথা স্মরণ করাইতে আসছে যে আপনার ওই বন্ধু আসার সময় চলে আসতেছে তিন নম্বর আরেকটা দূত আসছিল আপনার কাছে আপনি যে শটান দেহ চলতেন এখন বার্ধক্যের দিকে চলে আসার কারণে অটোমেটিক একটু বাঁকা হয়ে গেছেন ওইরকম শটান সিনাটান করে চলাটা অবস্থাটা নাই যেন শরীরেই আপনাকে একটু বাঁকা করে ফেলছে এই তিনটা দূত আপনার কাছে আমি পাঠাইছিলাম আল্লাহু আকবার হযরত ইয়াকুব আলাইহিসসালাম চোখের পানিগুলি ছেড়ে দিলেন এত বড় জলিলুল কদর পয়গম্বর বন্ধু আপনি যে দুধ পাঠাইছিলেন আমি বুঝতে পারি নাই আমি মনে করেছিলাম বাস্তবে কোনো ফেরেশতা আমার কাছে আয়েশা সরাসরি কথা বলবে এখন যদি দুধগুলি আমার শরীরের সাথে সম্পর্ক বলে এইটাকেই আল্লাহ পাক উম্মতের জন্য দুধ হিসাবে রাখছে কারো দাড়ি পেকে যাবে চোখের জ্যোতি কমে যাবে শরীরের মধ্যে বার্ধক্য চলে আসবে জুয়ানি আস্তে আস্তে খতম হয়ে যাবে তখনই তার প্রত্যেকটা সেকেন্ড আর মুহূর্তের স্মরণ আসার দরকার যে আমি যেই দিকে দৌড়াইতেছি কখন যেন হঠাৎ করে মালাকুল মৌত চলে আসে এজন্য এগুলি আপনাকে আমাকে তওবার দিকে নিয়ে যাওয়ার জন্য স্মরণীয় ব্যাপার স্মরণ করিয়ে দেয় তাই সকলে আমাদের জীবনের এই কথাটা মনে রাখা লাগবে যিনি আমাকে ক্ষমা করতে পারেন ক্ষমা করার যোগ্যতা আল্লাহ পাক একমাত্র নিজের কাছে রাখছেন এই যোগ্যতা এটা কাহারো হাতে ছেড়ে দেন নাই কোন নবী রসুল শহীদ ফেরেশতা কোন ব্যক্তির হাতে আল্লাহ পাক এটা ছাড়েন না এটা সম্পূর্ণ নিজের হাতে কন্ট্রোল করে রাখছেন শাস্তি দেওয়ার ক্ষমতাও তার ছেড়ে দেওয়া ক্ষমা করে দেওয়ার ক্ষমতাও তার এটা কি আল্লাহ পাক বণ্টন করেন নাই কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার কোন বান্দাকে মাফ করব কোন বান্দা আমার কাছে কিভাবে তওবা করলো কোন বান্দা আমার কাছে কিভাবে তাকে সপর্দ করলো এই জিনিসটা আমি যেরকম বুঝবো
আর আমার কোন মখলুক কোন নবী রাসূল ফেরেশতা তারাও বুঝতে পারবে না। এইজন্য এটা একমাত্র যোগ্যতার ক্ষমতা আমি আল্লাহর। আমি যদি সবাইকেও মাফ করে দেই, কেউ আমাকে কৈফিয়ত তালাশ করার মতো ক্ষমতাও কারো নাই। সবাইকে যদি আমি মাফ করে দেই, এটা আমার ইচ্ছা, কারো অধিকার নাই আমাকে বলতে পারে যে আল্লাহ তুমি কেন মাফ করে দিলা। যেহেতু সবকিছু আমার, শয়তান ইবলিস আল্লাহ পাকের কাছে অঙ্গীকার করে, আল্লাহ তুমি আমাকে ইবলিস বানাইছো, লাইন বানাইলা, আমিও তোমার সাথে এই কথা বলে অঙ্গীকার করতেছি। তো শয়তান আল্লাহ পাকের কাছে বলতেছে যে আল্লাহ তুমি আমাকে শয়তান বানিয়েছো, আমাকে তুমি সময়ও দিছো, হায়াতও দিছো কিয়ামত পর্যন্ত, লা আহতানি কান্না যুররিয়াতা আদম, বলে যে আমি বনি আদমকে আমার হায়াত যেহেতু কিয়ামত পর্যন্ত আমি বনি আদমের পিছনে লাগে আছি, কিভাবে প্রলোভন দিয়ে দিয়ে তাদেরকে গুনাহ করাইতে হয় আমার সাধ্য অনুসারে আমি চেষ্টা করে তাদেরকে গুনাহগার বানাবো। আল্লাহ আকবার। হাদিস শরীফের মধ্যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদ ফরমান, শয়তান যখন আল্লাহ পাকের কাছে এই কথাগুলি বলতেছেন, আল্লাহ সুবহানাহু তাআলা শয়তানের কথা শেষ হওয়ার পরে আল্লাহ পাক বলে যে শয়তান তোকে হায়াত দিলাম কিয়ামত পর্যন্ত, তুই তোর ক্ষমতা বলে বান্দাকে গুনাহগার বানাইতি, আর আমি আল্লাহ পাক আমার জাতের কসম খাইয়া বলতেছি তুই গুনাহ করাইতে থাকবি, আমার বান্দা তওবা করতে থাকবে, আর আমি আমার বান্দাকে মাফ করতেই থাকব। তুই কত গুনাহ করাবি আমি মাফ করে দিব। আল্লাহ সুবহানাহু তাআলা নিজের জাতের কসম খেয়ে তিনি বলছেন, যিনি বান্দাকে এইভাবে মাফ করবেন তো সেই আল্লাহর জন্য কত মায়া লাগা দরকার। তাকে কত বেশি ভালোবাসা দরকার। এই জন্যই তো আল্লাহ পাকের কিছু কিছু বান্দাদের জীবনী এরকম দেখা যায়, তারা আল্লাহকে মায়া করতে করতে তাদের এমন অবস্থা আসে তারা তখন বলেন যে আল্লাহ আপনাকে তো দেখি না, মহব্বত করতেছি, মনে চায় আপনাকে পাইলে আপনার পা দাবাইয়ে দিতাম, মাথার মধ্যে তোল দিতাম, আপনার খেদমত করতাম। এই বৈশা বৈশা এই কথাগুলি কিসের? মহব্বতের কথা, তার আল্লাহকে ভালোবাসা দেখাইবার তার কাছে কোনো প্রক্রিয়া সে পাচ্ছে না যে আল্লাহ আমি আপনাকে কিভাবে ভালোবাসবো দেখাইতে পারি না। এই জন্যেই হযরত মূসা আলা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ধমক দিয়া বসছেন, তিনি ওই রাস্তা দিয়া যাচ্ছে আর এই রাস্তার মধ্যে বসে বসে এরকম পাগলের মতো কথা বলে। মূসা ইসলাম শুনে দাঁড়িয়ে গেলেন, আরে পাগল তুই এই কথা এরকম বলতেছস, আল্লাহ পাকের মাথায় তোল দিবি, হাত পা দাবাইয়া দিবি, আরে আল্লাহ পাকের কি শরীর আছে, মাথা আছে, তুই এই কথা বলতেছস, এগুলো তো কঠিন কথা, কেমন করে এগুলি বললি? পাগলে মোরা কাবার মধ্যে বসে বসে বলতেছে, চোখ খুলে দেখে যে জামানার পায়গাম্বর মূসা ইসলাম ধমক দিতেছে, থরথর করে কাঁপতেছে, একেবারে
পাগলের মতো হয়ে যায়, তাহলে তো তুমি তো বরবাদ হয়ে গেছো, জবান বন্ধ হয়ে গেছে, যে কি করলাম। মুসা আলাইহিস সালাম ধমক দিলেন, পাগল তো ওইদিকে চলে গেল, মুসা আলাইহিস সালাম চলছে, আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ডাক দিয়া বলছেন, ওহি আমদ সোয়ে মুসা আজ খোদা বন্দায়ে মারা চরা কর দি জুদা, তু বরায়ে ওয়াসলে কর দন আমুদি নয় বরায়ে ফসল কর দন আমুদি। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই ওই কথাগুলাকে ফার্সি ভাষায় তিনি বানাইছেন, মুসা তোমাকে তো নবী রূপে পাঠাইছিলাম আমার ভুলাবালা বান্দাগুলাকে আমার সাথে লাগাই দেওয়ার জন্য, বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক লাগাইবার জন্য, এই জন্যই তো নবী রূপে তোমাকে পাঠাইলাম। তুমি এমনই এক কাজ করলা, আমার বান্দাকে আমার থেকে দূরে সরাই দিলা। ও পয়গম্বর মুসা কাজটা তো ভালো করো নাই। মুসা আলাইহিস সালাম তিনি এবার ভয় পেয়ে গেলেন, হায় আমি তো কথা যেভাবে বলছিলাম। তিনি আবার ফিরত আইসা ওই পাগলকে বুঝাইয়া বলতেছে, আরে তোমার সাথে দে আল্লাহ পাকের সম্পর্ক এত গভীর, আমি তো বুঝতে পারি না, তোমার এই কথার উপরে আল্লাহ পাক খুশি লাগে, ভালো লাগে, আমার বান্দা আমাকে এত মহব্বত করে, সেই মহব্বতের তাকাজা এই জন্য তার মুখে দিয়া বাইর হইতেছে, মাথার মধ্যে তোল লাগাইয়া দিব, হাত পা গুলি দাবাইয়া দিব, তোমাকে পেলে আমি দুধ খাওয়াবো, এটা আসলে তার দিলের এমন একটা চাহাত, আল্লাহ পাকের সাথে মহাব্বতের কথা। এই জন্য আল্লাহ পাক বলে, বান্দা যখন আমার সাথে মহাব্বত করে যখন কোনো কথা বলে ফেলে, এটা আমি ধরি না, আমি দেখি তার দিলের অবস্থা, সে আসলে বলতে চায় কি, হয়ে যায় কি। এই জন্য আমার সাথে বান্দার সম্পর্কটা মহাব্বতের সম্পর্ক, যিনি আপনাকে আমাকে এইভাবে করে মাফ করে দেওয়ার জন্য ওয়াদা করলেন, ঘোষণা দিলেন, সেই আল্লাহকে কতই মহব্বত করা আমাদের দরকার ছিল, আমরা সেরকম মহব্বত করতে পারি না। এই জন্যেই আল্লাহ পাকের বান্দাবা নিরিবিরি বসে বসে আল্লাহর কাছে কান্দে, চোখের পানি ছাড়ে, আর কত কথা মহব্বত আনা, কত কথা বলে, প্রেমের আলোচনা করে, তার কাছে বলতে ভালোই লাগে। অনেক সময় লোকালয়ে মানুষের সামনে এগুলি ভালো লাগে না, শরম লাগে, এই জন্য নিরিবিলি বৈশা বৈশা চুপচাপ, মানুষ দেখে কেউ নাই, ওই সময় মনটা উঠাইয়া আহ তার কাছে চাইতে থাকে, বলতে থাকে, তওবা করতে থাকে। আল্লাহ পাক বলে, বান্দা তুমি যখন হাত পেতে চাইয়া থাকো, তখন আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করেছি এদের হাত খালিয়াতে ফিরাই দিতে, আমি এদেরকে মাফ করেই দিই। এই জন্য আল্লাহ পাকের কাছে মাফ চাবো আমরা।